হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অনলাইন শপিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব এবং এমনকি আমি একদম এ টু জেড পুরো প্রসেসিংটি আপনাদের শিখিয়ে দেব সো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে আপনারা কীভাবে শপিংগুলো করবেন আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো তো আমি সেই অ্যাপ্লিকেশানটির কথা বলছি আপনারা হয়তো অনেকেই জানেন যে ফ্লিপকার্ট যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটির কথা কিন্তু আমি বলছি ওকে সো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যারা এখনও পর্যন্ত ফ্লিপকার্টে শপিং করেননি এবং করবেন বলে ভাবছেন সো শুধুমাত্র তাদেরই জন্য আজকের ভিডিও সো ফ্রেন্ডস আমি আছি দেবদাস আপনাদের সাথে আপনারা এখন দেখছেন ডিএম টিপস ইউটিউব চ্যানেল সো চলুন শুরু করা যাক আপনাদের সব ফার্স্ট যে কাজটি করতে হবে আপনারা প্লে স্টোরে যাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তারা প্লে স্টোরে চলে যাবেন ওকে তো সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল যে সার্চ বারটাই আছে আপনারা প্লে স্টোরে সার্চ বারে আপনারা সার্চ করবেন ফ্লিপকার্ট বলে তো আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে আপনারা সিম্পলি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ওকে আমার ইনস্টল আছে তাই আমি আপনাদেরকে আর করে দেখাচ্ছি না সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা অ্যাপ্লিকেশনটি একবার ওপেন করবেন আমি জাস্ট ওপেন করছি সো সিম্পলি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে তো আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন সো এটা সম্ভবত সরি আপনাদের এটাই বাংলায় আমি করে দেখাতে পারছি না কারণ এটা এ এটাই কিন্তু বাংলা যে ল্যাঙ্গুয়েজটা আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সাপোর্ট করছে না ওকে সো সিম্পলি আমি ইংলিশটা করে দেখাচ্ছি আপনাদের ইংলিশ সিলেক্ট করবেন আপনারা ওকে ইংলিশ করে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন ওকে সো সিম্পলি ইংলিশ ক্লিক করে আপনারা কন্টিনিউ করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে তো আপনারা জাস্ট এখান থেকে আপনারা আপনাদের ফোন নম্বরটি বসিয়ে দেবেন সো ফ্রেন্ডস আমার কিন্তু ফোন নম্বর ওকে তো আপনারা এখানে আপনাদের ফোন নম্বরটি বসিয়ে দেবেন এছাড়াও আপনারা চাইলে ইমেল আইডি ব্যবহার করতে পারেন আমি আমি ফোন আপনারা সেন্ড যে ওটিপি অপশনটা রয়েছে ফোন নম্বরটা বসিয়ে আপনারা সেন্ড ওটিপি তে ক্লিক করবেন ওকে সো সিম্পলি সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আপনাদের ফোনে একটা কোড যাবে ভেরিফিকেশন কোড তো আপনারা জাস্ট কোডটি বসিয়ে দেবেন ওকে আমার অন্য ফোনে কোডটি এসছে তো আমি জাস্ট স্কিপ করে বসিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস আমার কোডটি বসানো কমপ্লিট আমি জাস্ট এবার আপনারা ভেরিফাই ক্লিক করবেন ওকে সো সিম্পলি দেখুন ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে ওকে আপনাদের কিন্তু পুরোপুরি ফ্লিপকার্ট যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট তো এবার জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের অ্যাড্রেসটি এখানে অ্যাড করতে হবে ওকে আপনারা করার জন্য দেখতে পাচ্ছেন থ্রি যে ডট রয়েছে বা দিকের কোনায় তো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন সো সিম্পলি থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেস টি চলে আসবে তো আপনারা জাস্ট এখান থেকে আপনাদের মাই যে অ্যাকাউন্ট বলে অপশনটি রয়েছে আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে সো সিম্পলি মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে সো এবার আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের নামটি বসিয়ে দিতে হবে ওকে তো আমি জাস্ট স্কিপ করে আমার নামটি বসিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস আমার কিন্তু নামটি বসানো কমপ্লিট সো আপনারা আপনাদের নামটি বসিয়ে দেবেন সো সো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন এবং লাস্ট টেমের জায়গায় লাস্ট নেমটি বসিয়ে দেবেন লাস্ট টেম বলতে আপনাদের সার নেম যেটা আছে টাইটেল সো আপনারা লাস্ট নেমটি আপনাদের লাস্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন ওকে সো সিম্পলি আপনারা জাস্ট এবার সাবমিটে ক্লিক করে দেবেন ওকে তো দেখুন আমি সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ডেমো অ্যাকাউন্টস বলে আমি যে নামটি দিয়েছিলাম তো সেই নামটি কিন্তু এখানে চলে এসছে ওকে সো এবার আপনাদের যে কাজটি করতে হবে এবার আপনারা আপনাদের অ্যাড্রেসটি এখান থেকে আপনারা আপডেট করে নেবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন মাই অ্যাড্রেস একদম নিচে চলে আসবেন কল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন একদম সো আপনারা একদম নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন মাই অ্যাড্রেস বলে অপশন রয়েছে তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড অ্যাড্রেস বলে অপশানটা রয়েছে আপনার এই অপশানটাই ক্লিক করুন ওকে সো এই অপশানটি ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফিসটি চলে আসবে সো আপনারা এখান থেকে আপনাদের যে কারেন্ট বর্তমান যে যেখানে আপনারা থাকবেন তো আপনাদের বাড়িতে থেকে যদি কাজটি করেন সেক্ষেত্রে আপনার জাস্ট এখানে ইউজ মাই কারেন্ট লোকেশানে ক্লিক করলে কিন্তু আপনাদের বাড়ির যে লোকেশনটি আছে সেই লোকেশনটি কিন্তু অটোমেটিকালি এখানে নিয়ে নেবে তো আমি জাস্ট আপনাদেরকে করে দেখাই দেখুন তো আপনাদের সামনে এই টি চলে আসবে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা যদি চান যে বাড়ির লোকেশনটা না অন্য কোনো লোকেশন যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট পিন কোড দেবেন ফার্স্টে ওকে সো তারপর আপনারা হাউস নেমের জায়গায় কিছু দিলেও দিতে পারেন তো নাও দিতে পারেন তো আপনারা রোডেন রোড নেম জায়গায় কিন্তু আপনাদের রোড যে নেমটা আছে সে নেমটি দিয়ে দেবেন সো আপনারা সিটি দিয়ে দেবেন স্টেট দিয়ে দেবেন ওকে আপনারা ল্যান্ডমার্ক দিতে পারেন তো অপশনাল রয়েছে এটা সো আপনারা যে ডেলিভারি যার নামে হবে আর মানে কি আপনারা যদি কোনো ফোন অর্ডার দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ফোনের যে বিলটি যার নামে হবে তো এখানে কিন্তু আপনাদের যার নামে করতে চান বিলগুলো তো তার নামটা কিন্তু এখানে বসাতে হবে আপনারা যদি নিজের নামে করতে চান সেক্ষেত্রে নিজের নামটা বসাবেন এছাড়াও কিন্তু আপনারা যদি কোনো ফ্রেন্ডের কোনো কিছু অর্ডার করে দিতে চান সেক্ষেত্রে আপনারা ফ্রেন্ডদের নামও বসাতে পারেন সো আমি जस्ट এইগুলো সব স্কিপ করে আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি সব তো তারপরে আমি স্কিপ করে বשי নেব ওকে তো আপনারা নামের জায়গায় নামটা বসিয়ে দেবেন আপনাদের এখানে সো আর এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেট ফোন নাম্বার বলে একটা অপশন রয়েছে আপনারা जस्ट এখানে আপনাদের অল্টারনেট মানে দ্বিতীয় যদি কোনো ফোন নম্বর থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় ফোন নম্বরটি এখানে ইউজ করতে পারেন আপনাদের ফারস্টে এই নম্বরে কন্টাক্ট করা হবে তো আপনাদের এই নম্বরটা যদি সুইচ অফ থাকে কিংবা কোনো কারণে ফোনটা যদি আপনি না ধরেন তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনাদের যে ডেলিভারি এজেন্ট যারা ডেলিভারি দিতে আসবে তারা ওকে সো সিম্পলি আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস তো ওয়ার্ক অর অফিস অ্যাড্রেস বলে দুটো অপশন রয়েছে আপনারা যদি চান দুটোই করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি বাড়ির অ্যাড্রেস এখানে অ্যাড করতে চান তো আপনারা হোম সিলেক্ট করে তো আপনারা সেভে ক্লিক করে দেবেন ওকে এবার কিন্তু আপনাদের অ্যাড্রেসটি আপডেট করা কমপ্লিট সো এবার আপনাদের কিন্তু আমি যে কোনো একটি জিনিস আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি তো আপনারা কিভাবে অর্ডার করবেন ওকে আপনারা এখানে সার্চ করতে পারেন আপনাদের যেই জিনিসটি প্রয়োজন তো ওকে আমি জাস্ট ট্রাইপট সার্চ করে ডেমো হিসেবে আমি আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি সো সিম্পলি আমি এখানে ট্রাইপড সার্চ করলাম ওকে তো দেখুন ট্রাইপড সার্চ করার পরে আপনাদের সামনে এরকম অনেক ট্রাইপড করতে পারেন আমি জাস্ট এই যে যে বেস্ট সেলার বোর্ডে অর্থ অপশন উপরে শো করছে আমি জাস্ট এটি অর্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনারা বাই নাও এ ক্লিক করবেন ওকে সো সিম্পলি বাই নাও এ ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে সো আপনারা কিন্তু স্কিপ করে যাবেন এটি চাইলে কিন্তু আপনারা এই দুটো জিনিস মানে আপনাদের নানান জিনিস দেখাতে পারে আবার নাও দেখাতে পারে আমি জাস্ট স্কিপ করছি সো আপনারা স্কিপ করে নেবেন যদি না চান অন্য কিছু কিনতে সো আপনারা এই জিনিসটি করার পর আপনাদের কিন্তু সামনে বাই নাও ক্লিক করার পরে এই ইন্টারফেসটি চলে আসবে সব আপনারা সিম্পলি স্কল ডাউন করে দেখে নেবেন জিনিসগুলো সব কিছু ঠিকঠাক আছে নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিনশো চব্বিশ টাকা প্রাইস ছিল তো ওটি ডেলিভারি চার্জ চল্লিশ টাকা নিয়ে এটার কিন্তু প্রাইস এখন চলে এসেছে তিনশো ছত্রিশ টাকা ওকে সরি চৌষট্টি টাকা ওকে সিক্সটি ফোর ওকে সো এবার আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখানে কনফার্ম এই সরি কন্টিনিউ যে অপশনটি রয়েছে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন ওকে সো সিম্পলি কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্ট মেথডের অপশনটি চলে আসবে সো আমি জাস্ট ক্যাশ অন ডেলিভারি অপশনটি দেখে আছে নাকি সো হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি এখানে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে ইউপিআই ট্রানজাকশন করে দিতে পারেন অনলাইন পেমেন্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারি অপশন সিলেক্ট করছি সো সিলেক্ট করে আপনারা প্লেস অর্ডারে চলে যাবেন ওকে সো সিম্পলি প্লেস অর্ডারে চলে যাওয়ার পর আপনাদের এই এন্টারফেস চলে আসবে আপনাদের কিন্তু একটি কনফার্মেশন কোড এখানে বসাতে হবে সরি কনফার্মেশন কোড বলতে উপরে কিন্তু কোডটি শো করবে আপনারা জাস্ট এই কোডটি একবার বসিয়ে দেবেন তো নাইন ডবল থ্রি দিয়ে আপনারা কনফার্ম অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনাদের অর্ডারটি পুরোপুরি কমপ্লিট ওকে করা আমি জাস্ট আপনাদেরকে দেখাই আমার কিন্তু অর্ডারটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনারা হয়তো দেখতেই পারছেন অর্ডার প্লেস ওকে সো দেখুন এটাই ছিল কিন্তু আজকের ভিডিওর বিষয় সো সিম্পলি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা অনলাইন শপিং করতে খুব পছন্দ করেন তাদের সাথে শেয়ার করবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমি হয়তো এর থেকে একটু ভালো কোয়ালিটি আপনাদের কাছে শেয়ার করে বিষয়টি পুরোপুরি একটি ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো সো ফ্রেন্ডস আজকের মতন এই পর্যন্ত এই দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে তো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিম টিপস ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন